হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনী নিউ এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে 14 মাসের স্পেশাল রেসিপি, শিমের বিচি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটা তো আপনারা অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়েছেন, তবে এভাবে রান্না করে খেয়েছেন কি না আমার জানা নেই। যারা এভাবে রান্না করেন নাই, আজকের ভিডিওটা দেখে একবার হলেও এই চৈত্রের দিনে বাসায় ট্রাই করবেন। প্যানে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ার, 1 টিস্পুন কাঁচামরিচ বাটা, 2 টিস্পুন পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আর আজকের রান্নাটা খুবই হেলদি, কম তেল মশলা দিয়ে করব। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ শিমের বিচি। আর শিমের বিচিগুলোকে আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 250 গ্রামের মতো সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্না কমপ্লিট, আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল হেলদি রেসিপি, শিমের বিচি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন, খুবই কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। চৈত্র মাসে যত কম তেল মশলা খাবেন ততই ভালো। সবাই ভালো থাকবেন।